ইয়োর ভাই তপন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানি অনেক স্বাগত তো আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে আমার থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আমার বাড়িটি ঘুরিয়ে দেখাবো তো এখন আমি সকালে উঠে দুধ আনতে গেলাম কারণ তারপরে আমাকে স্কুল বেরোতে হবে তার জন্য আমি ব্লগ দিতে পারছি না তো চেষ্টা করছি আপনাদের ব্লগ দেওয়ার জন্য তো এরপরে আমি বাড়ি ফিরে আসবো আর সকালবেলা চা না হলে দিনটা যেন চলেই না আর শীতের দিন তো তাই আর আমি চা খাই না নেশাও বলতে পারেন না মাঝে মধ্যে এক আধ দিন খাই আর তার সাথে বিস্কিট না হলেই চলে না তো চলো বন্ধুরা এবার আমি আমার বাড়িটা দেখাই এটা হচ্ছে সামনের দিকটা এরপরে আমি এটা হচ্ছে আমাদের দুয়ার এটা হচ্ছে সিঁড়িঘর এই দিকটা হচ্ছে ঠাকুর ঘর চলো বন্ধুরা আমি ভেতরে যাই তো পরপর দেখাচ্ছি সবগুলো এটা হচ্ছে আমাদের প্রথম একটা রুম আর ঘরের ভেতরটা খুবই অন্ধকার কারণ কয়েকদিন ধরে বেশ কুয়াশা হচ্ছে সূর্যের দেখা একদমই পাওয়া যায় না অবশ্যই বুঝতে পারছেন আর এটা হচ্ছে রান্নাবান্না করা হয় আর এখানে খাওয়া হয় আর এখানে বসে টিভি দেখা হয় টিভিটা অনেক দিনের পরে এসেছে ছোট্টবেলায় কোনো টিভি ছিল না আর এটা হচ্ছে আমার রুম এখানে আমি স্টাডি করি পড়াশোনা করি আর এখানে আমি ভিডিও বানাই তারপরে চলে আসলাম পেছনের সাইড পেছনে এগুলো নোংরা আবর্জনা নয় পাতাগুলো ঝাঁটিয়ে রাখা আছে যেহেতু উনুনে রান্না হয় আর এটা হচ্ছে পশ্চিম দিক এটা হচ্ছে উত্তর দিক এই দিকে আমাদের একটা নলকূপ আছে পেছনে পুকুরও আছে আর আমাদের গ্রামের বাড়ি চারিদিকে গাছে ভর্তি পুরো সবুজে সবুজ আমাদের শ্বাসকষ্টে কোনো প্রবলেম হয় না আর ঘরটা অনেক দিনের পুরাতন ওপরটা ফুটো হয়ে গেছে যেহেতু টিন দিয়ে তো টিন দিয়ে ছাওয়া হয়েছিল আর তার জন্য একটা ত্রিপল চাপানো আছে আবার সামনের দিকে চলে আসলাম এটা আর একটি রান্নাঘর আর এটা হচ্ছে দুয়ারটা আপনাদের আগেই দেখিয়েছি আমি আর ঘরটা ছেড়ে আমার যেতে একদমই ইচ্ছে করে না ঘরটা আমার খুবই ভালো লাগে আর এখানেই ছোট থেকে বড় হয়েছি তারপরে চলে আসলো মায়ের হাতে রান্না করা ডাল ডালে অনেক রকমের সবজি ছিল যেমন এখন মটরশুঁটির সময় গাজর ছিল বিনস ছিল আর এটা ছিল মোচার ঘণ্ট আর সয়াবিনের ভাজা শাকের ভাজা তারপরে খাওয়ার পরে দোলনায় একটু বসেছিলাম তারপরে বেরাবো টিউশান তখনই দেখলাম একটা ঘুঘু অনেক অনেকদিন হলে দেখিনি তারপরে চললাম বিকালে পড়ানোর জন্য আর তখনই দেখলাম এই মুহূর্তটা বেশ ভালো লাগছিল আর আপনাদেরকে আমি প্রেজেন্ট করব বলে তুলে ধরলাম যেহেতু আপনারা আমার ফ্যামিলি আমার খুবই ভালো লাগে আপনাদের সাথে কথা বলতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগে আর নাইটে ছিল একটা স্টুডেন্টের বার্থডে সেখানে গেলাম আর সেখানে বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো মাংস ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট ভালো থাকবেন